গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি যাচ্ছি সোনারপুরের বাজারে। তো প্রথমত নয়নতারা ফুলে দর্শন করে নিন আপনারা। আমাদের টোটো চলে এসছে, এবার আমরা বেরিয়ে পড়ছি সোনারপুর বাজারে। তো ওখানে গিয়ে কিছু সবজি আমাদের কেনা আছে। অনেকদিন পর আমরা সোনারপুর বাজারে এসেছি। এখানে যে কুমড়োগুলো দেখতে পাচ্ছেন মাত্র 20 টাকা কিলো, এখানে পাচ্ছি। অনেকবার তো এসেছি আমরা সোনারপুর বাজারে, কিন্তু কোনোদিন এইভাবে সকাল সকাল আসাই এসে কেনাকাটি করা হয়নি। যে এত ফ্রেশ ফ্রেশ সবজি ফার্স্ট টাইম দেখলাম। বিভিন্ন একটু সবজি যেখানে পাওয়া যায়, বিভিন্ন ফল, যেমন কটকটির দোকান, বাজার দোকানও রয়েছে। এখানে ফ্রেশ বেগুন, বাঁধাকপি অনেক কম দামে সব কিছু পাওয়া যায়, এবং পরিষ্কার একদম, কোনো দাগ নেই। এই 10 টাকা কিলো গাজরগুলো পাওয়া যায়। এই যে অনেকদিন পর আমরা শ্যামলা ফুল দিলাম। শ্যামলা ফুল তো আমি কোনোদিন খাইনি, কিন্তু খাবার তো খুব ইচ্ছা আছে। রেসিপিটা আপনারা কেউ জানা থাকলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। বিভিন্ন রকম শাক দেখুন, দেখেন শ্যামলা শাক, তোমার কচু, কলমি শাক, লাল শাক, সব রকমের শাক রয়েছে এখানে। কত কম দামে টমেটো পাওয়া যাচ্ছে, ফ্রেশ পটল, ঝিঙে মাত্র 20 টাকা কিলো। এত ঝিঙে মাত্র 20 টাকা কিলো। এই আদা রসুনের দামগুলো অনেক এখানে কমে আছে, আমাদের কিলো দরে তোমাকে নিতে হবে। এবং ফ্রেশ মাংস কেটে দেওয়া হচ্ছে, ফ্রেশ এখানে কত ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, কাতলা মাছ, রুই মাছ। এই যে ফলের দোকান দিচ্ছে, বিভিন্ন রকম ফল পাওয়া যায়। এত ফলে তো আপনি আগে দেখেন টিভি থেকে শুধু সব। এই যে কাঁচা হলুদ পাওয়া যায় এখানে, পান সাজানো কত বিক্রি হচ্ছে, উচ্ছেগুলো কত কম দামে মাত্র 10 টাকা কিলো বিক্রি হচ্ছে। কত ফুল দেখুন, আপনারা চাইলে এখানে গাজর বিক্রি হয়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাকে নেক্সট বার দেখতে লাইক করুন।